বাংলাদেশে চিনি কোম্পানির ছাড়া বজ্র জলে আবার প্রবলভাবে দূষিত হলো চূর্ণী নদী। বৃহস্পতিবার রাত থেকে দূষিত জল ঢোকা শুরু হয় নদিয়ার রানাঘাটের চূর্ণী নদীতে। নদীতে দূষিত জল ঢোকার ফলে মাছ ও জলজীব মরে ভেসে উঠছে। মরা মাছের দুর্গন্ধে চূর্ণী নদীর তীরে যাওয়া যাচ্ছে না বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। নদীর জলের রং কালো হয়ে গেছে। এলাকাবাসীরা অবিলম্বে সরকারের হস্তক্ষেপের দাবি জানান। এখানে চূর্ণী নদীর চিনি কলের দর্শনা নদীর জল বাংলাদেশ থেকে আসছে। এই জল যখনই ছাড়া হয় তখনই মানে একদিনেই, যেদিনকে ছাড়া হবে সেদিনকেই বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, নাহলে দুর্গন্ধ, পচা জল, এর মধ্যে মানুষ চান করতে পারে না, মাছ সব মরে যায়। আর যত মৎস্যজীবী আছে সবাই এই নৌকো টৌকো দিয়ে মাছ টাছ ধরে, তাদের এইভাবে প্রাণ জীবনযাত চলে। তারা তো মাছ ধরতেও পারে না, প্রায় এর মধ্যে 2 লক্ষ লোক জয়েন্ট আছে মৎস্যজীবী। এই ছোটো ছোটো নৌকো নিয়ে মাছ টাছ ধরে ওরা শিমনিবাস থেকে শুরু করে চূর্ণী নদী পায়রাঙা ঘাটও। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। বাংলাদেশে চিনি কোম্পানির ছাড়া বজ্র জলে আবার প্রবলভাবে দূষিত হলো চূর্ণী নদী। বৃহস্পতিবার রাত থেকে দূষিত জল ঢোকা শুরু হয় নদিয়ার রানাঘাটের চূর্ণী নদীতে। নদীতে দূষিত জল ঢোকার ফলে মাছ ও জলজীব মরে ভেসে উঠছে। মরা মাছের দুর্গন্ধে চূর্ণী নদীর তীরে যাওয়া যাচ্ছে না বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। নদীর জলের রং কালো হয়ে গেছে। এলাকাবাসীরা অবিলম্বে সরকারের হস্তক্ষেপের দাবি জানান। এখানে চূর্ণী নদীর চিনি কলের দর্শনা নদীর জল বাংলাদেশ থেকে আসছে। এই জল যখনই ছাড়া হয় তখনই মানে একদিনেই, যেদিনকে ছাড়া হবে সেদিনকেই বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, নাহলে দুর্গন্ধ, পচা জল, এর মধ্যে মানুষ চান করতে পারে না, মাছ সব মরে যায়। আর যত মৎস্যজীবী আছে সবাই এই নৌকো টৌকো দিয়ে মাছ টাছ ধরে, তাদের এইভাবে প্রাণ জীবনযাত চলে। তারা তো মাছ ধরতেও পারে না, প্রায় এর মধ্যে 2 লক্ষ লোক জয়েন্ট আছে মৎস্যজীবী। এই ছোটো ছোটো নৌকো নিয়ে মাছ টাছ ধরে ওরা শিমনিবাস থেকে শুরু করে চূর্ণী নদী পায়রাঙা ঘাটও। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।